এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 10টা, আর আজকে হলো সরস্বতী পুজো। তো তোমরা সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও, খুব এনজয় করো। আর হচ্ছে দেখতে পাচ্ছ আমি নর্মালভাবে রয়েছি, একটা জায়গায় যাচ্ছি, তো কোথাও যাওয়ার নেই, কোনো প্ল্যানিংও নেই, যে কারণে জানো তোমাদের দাদাভাই ছুটি পায় না, আর আমাদের বাড়ির থেকে বাবা 2-3 বাদে বাড়িতে আসলো, যে কারণে মাও কোথাও বেরোতে পারবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার প্রত্যেক বছর কোথাও আমি বেরোই না। তো শাড়ি পরে তোমাদের সাথে মেকআপ ভিডিও শ্যুট করেছি, শেয়ার করেছি, যে কারণে আমার শাড়ি পরার শখ মিটে গেছে। তো তাই আর সেরকম কোনো কিছু নেই, আসলে আমি যাচ্ছি একটু আস্তলাতে, মানে রানাঘাটের ওখানে আমার মাসির বাড়ির কাছে, বাড়িতে যাব না, রাস্তায়। আসলে আমার থেকে একটা ব্লাউজ নিয়েছিল, তো সেটা আমি আনতে যাচ্ছি, তো সেটার জন্যই যাওয়া আর কি, নইলে যেতাম না। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি। যাই হোক, তো আজকে কি করছি না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, যেটা করব তোমরা দেখো প্লিজ, কারণ আমি তো কোথাও যাচ্ছি না, আর কি শেয়ার করব বলো, যদি ঘুরতে যেতাম নিশ্চয়ই শেয়ার করতাম। তো এটাই হচ্ছে কথা, আমার ভাই হচ্ছে পেট্রোল পাম্পে গেছে গাড়িতে পেট্রোল ভরতে আর কি, তাই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি, ওরা বেরোবে ঘুরতে, তাই আমাকে আস্তে রাতে নামিয়ে দেবে, আসার সময় আমি টোটো করে চলে আসবো আর কি। তো এইটুকুই বলার ছিল, সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও, খুব এনজয় করো আর খুব মজা করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটু পরে। তোমাদেরকে বললাম যে আমি রানাঘাট যাব, তো বাইরে বেরিয়ে দেখি আমার বোন আর আমার পিসির ছেলে, মানে কাকিমার মেয়ে, এরা ভাবে সেজেছে, কি সুন্দর লাগছে না, আরও ঘুরতে যাচ্ছে, তাই ভাবলাম ওদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার ভাই, তো দেখো পুরো হিরো সেজে বেরিয়ে গেছে, হিরো লোফার যা বলবে তাই বলতে পারো, আজকালকার ছেলের এরকমই হয়। তো আমি ওর সাথে আস্তল অবধি যাবো, আমাকে নামিয়ে দেবে। তো আমি চলে এসেছি, আমার ব্লাউজ নেওয়ার যে দরকারটা ছিল সেটা আমার মিটে গেছে, তো মেকআপ রিমুভ করিনি, আজকে হলুদ মাখবো, হলুদ মেখে স্নান করব, সেই প্রত্যেক বছর এটা করি আমি, কোথাও যাই আর না যাই। তো যাই হোক, আজকে একটু খারাপ লাগছে, কারণ কি বলতো সবাই তো ঘুরতে যাচ্ছে, মানে যতই হোক তোমাদের দাদাভাই ছুটি পায় না সেটা আমি বিয়ের আগে থেকেই জানি, তো একটু খারাপ লাগছে, আসল কথা হচ্ছে এটাই। যাই হোক, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে, তোমরা তো আমার একটা ফ্যামিলি মেম্বার, তো আমি বাড়িতে যা যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি চাইলেই বান্ধবীদের সাথে বেরোতে পারতাম, কিন্তু আমার মানে মনে চাইছে না, জানি না কেন, ইমোশনাল হওয়ার দরকার নেই, তোমাদের দাদাভাই এই ভিডিওটা দেখবে, দেখলে পরে তোমাদের দাদাভাইয়েরও খারাপ লাগবে। সরি, আর যাই হোক তোমরা অনেক এনজয় করো। ঠিক আছে, আমি একটু পরে আবার আসছি তোমাদের সামনে, চলো আজকে রান্নাঘরে গিয়ে দেখাই কী রান্না হচ্ছে। ঠিক আছে, তো চলো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে দেখছি ভাত বসিয়েছে, ভাতে এখনও চাল দেওয়া হয়নি, আর এখানে জিনির মাংস সেদ্ধ হচ্ছে, আর এদিকে কাতলা মাছ এগুলো ভাজা হবে, আর ওখানে বেগুন ভাজা হবে, তো এই দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে আলু বড়ি বেগুন দিয়ে ঝোল হয়েছে, পাতলা করে শিমও দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওর মধ্যে, আর পাশে রয়েছে ডাল। তো আজকে আমাদের লাঞ্চে এই মেনুগুলো হয়েছিল, এই রান্নাগুলো হয়েছিল, তো দেখতে পেলে। তো এবার দেখো, আজকে যিনি স্নান করার দিন, তো সরস্বতী পুজোর দিন, যে আমাদের যিনিও কিন্তু স্নান করছে, আমার মা যিনিকে স্নান করাচ্ছে আর কি। আসলে যেরকম ওয়েদার দিচ্ছিল বিচ্ছিরি, মানে ঠান্ডা, ওকে স্নান করালে না ও খুব কাঁপে, যে কারণে আমরা ওকে আজকেই স্নান করালাম। আজকেও করানো হতো না যদি কি না মেঘলা বৃষ্টি ওয়েদার তা হতো আর কি, তো আজকে ওর স্নান করানো হচ্ছে। আর এখানে দেখো আমি গরম জল নিয়ে নিয়েছি, গরম জলের মধ্যে লবণ আর বেকিং সোডা দিয়ে দিলাম, দেখো কি করব, এক লেবু দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের কাছে যে শ্যাম্পু আছে, ক্লিনিক প্লাস, হেড অ্যান্ড শোল্ডার, তোমরা যে যেটা ব্যবহার করো, আমি যেহেতু ট্রেসিমি ব্যবহার করি, তো আমার ঘরে ট্রেসিমি ছিল, তো এটা আমি এই উষ্ণ গরম জলটার মধ্যে দিয়ে দিলাম, উষ্ণ কি ভালোই গরম ছিল, তবে হাত দেওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এগুলোর মধ্যে আমি পাগুলো দেব, তো বাড়িতে যেভাবে আমি প্রেডিকিওর করি, তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। তো এরকমভাবে করে দেখবে, দেখবে পা প্রচণ্ড সফট হয়ে যাবে আর প্রচণ্ড আরাম লাগবে। আর ওরকম টাইপের যদি তোমাদের পা ডলার মতো কিছু থাকে তাহলে তো খুব ভালো হবে, অনেকে কাছে ব্রাশও থাকে, তো আমার কাছে যেরকম ছিল আমি সেরকম দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পাটা জলে দেওয়ার
মানে মধ্যেই কতটা মানে একটু আলাদা রকম চেঞ্জ হয়ে গেল, তাই না? তো এটাতে যেহেতু লবণ আর বেকিং সোডা রয়েছে, যে কারণে খুব ভালো জিনিসটা। এভাবেই তোমরা করে দেখবে বাড়িতে, প্রচণ্ড সুন্দর হবে। তোমরা করার আগে না, এই জিনিসটা যখন করবে তখন করার আগে নেল পালিশগুলো রিমুভ করে নেবে। আমি আর আজকে তাড়াতাড়ির জন্য রিমুভ করতে পারিনি, অন্যদিন আমি নেল পালিশ রিমুভ করেই মানে গরম জলে পাটা এরকমভাবে ক্লিন করি আর কি। তো তোমরা দেখতে থাকো। ক্লিন করা হয়ে গেল, এবার চলে এসেছি কাঁচা হলুদ বাটা। এর মধ্যে আমি একটু অলিভ অয়েল নিয়ে নিয়েছি, অনেকে সর্ষের তেলও দিতে পারো, তবে এখন যেহেতু সর্ষের তেলটা সবাই একটু অ্যাভয়েড করে, যে কারণে আমিও অ্যাভয়েড করে নিলাম। তো তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ব্যবহার করতে পারো। দিয়ে আমি কাঁচা হলুদগুলো এবার মেখে নিচ্ছি, চলো ঝটপট করে কাঁচা হলুদ মেখে স্নান করে নিই। স্নান টান করে আজকে আর একটু অন্যরকম লাগছে, শাড়ি পরে নিলাম। তো কারণ যেহেতু তোমরা আমার সঙ্গে আছো, যে কারণে আজকে মানে নাইটিটা ভালো লাগবে না, যে কারণে আমি ভালো আজকে শাড়িই পরি। তো এই একটা সুতির ছাপা একটা শাড়ি পরে নিয়েছি আর নর্মাল সিঁদুর পরেছি, ব্যাস আর কিচ্ছু না। তো এরকমভাবেই আমার দিনটা কাটছে, আর তোমাদের জন্যই আজকে আমি শাড়িটা কিন্তু পরেছি, কারণ তোমাদের ভালো লাগবে না বলে। তো চলো একটু ছাদে যাই, একটু রোদ্দুরে যাব, কারণ ঘরে খুব ঠান্ডা লাগছে, চলো ছাদে। তো ছাদে এসে দেখছি জিনিও চলে এসেছে আমার সাথে, গায়ে মানে গা শুকাচ্ছে। তো ওর আজকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ আজকে দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা লাগছে না একদম, এমনিতে তো সাদা, আজকে স্নান করার পর আরো সুন্দর লাগছে। আমি ছাদে চলে এসেছি, প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর ওয়েদার আছে আজকে, রোদ্দুর ওয়েদার, মানুষ ঘুরেও শান্তি পাবে, দিনটা খুব সুন্দর আজকের। তো আমি ছাদে চলে এসেছি, কিছুটাক্ষণ রোদে থাকবো, ভালো লাগছে বেশ। তো জিনিও ছিল, তো ক্যামেরাটা ক্রস করতে হলো, কারণ হচ্ছে আমাদের এখান দিয়ে প্রত্যেকটা হাই রোডের গাড়িগুলো যাচ্ছে, কারণ আমাদের মেন রোড যেটা সেটা হচ্ছে অবরোধ করা হয়েছে, জানি না ওই রাজনীতির ব্যাপার তৈরি কি যাচ্ছে, সে কারণে প্রচণ্ড গাড়ির জ্যাম হয়ে গেছিলো, তাই ক্যামেরাটা ক্রস করে দিলাম। তো ছাদে কিছুক্ষণ থাকবো, দেন যাবো নিচে। তো যা যা রান্না হয়েছে দেখতেই পেলে, আর আমি কীভাবে পেডিকিওর করলাম বাড়িতে, বাড়িতে ওইভাবেই করি আমি, পার্লারে গিয়ে কখনোই করিনি। হ্যাঁ করেছিলাম আমার বিয়ের সময়, ফেসিয়াল করার সময়, তখন তার আগে তার মানে পরে আর আমি কখনো করিনি, বাড়িতেই আমি করি। তোমরা ওইভাবে করে দেখতে পারো, যথেষ্ট আরাম লাগে। আর আমি ছাদে এখন কিছুক্ষণ থাকি, তারপর নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আসলে রোদ্দুর, আমি যে সাইডটায় দাঁড়িয়েছি তো কথা বলতে ওই জন্য অসুবিধা হয়েছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর একটু রোদ্দুরে থাকবো, তারপর হচ্ছে নিচে যাব।
থেকে নিয়ে চলে এসেছি। এই দেখো আমার লাঞ্চ, আলু বড়ি, বেগুনের ঝোল, ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা আর কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। এভরিওয়ান, আমার লাঞ্চ কমপ্লিট। তো চলো এবার আমি কালকে যে ব্লগটা করেছিলাম সেটা আমি আপলোড করব। শুয়ে শুয়ে এডিটিং হয়ে গেছে, শুধু আপলোডিংয়ে বসিয়ে দিতে হবে। তো এইবার শাড়িটাকে চেঞ্জ করে নাইটি পরে একটু শোবো, আর ভালো লাগছে না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ইভিনিংয়ে। বিকেলবেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি চা বানাবো। চলো ঝটপট আমি চাটা বানানো আমার কমপ্লিট। এবার তাহলে চলো চাটাকে আমি ঢেলে নিই, ঢেলে চলো চাটাকে বসে আরাম করে খাই। বাবা সন্ধেবেলা হচ্ছে আজকে বাইরে থেকে খাবার এনে দিল, মিক্স ফ্রাইড রাইস আর চিকেন ললিপপ, যেটা আমার খুব ফেভারিট। আর পাশে দেখছো জিনিও খাবার দেখলি এরকম করে চলে আসবে, অথচ নিজের কিন্তু খাওয়া হয়ে গেছে। ওকে মা রাত 8টার মধ্যে খেতে দিয়ে দেয়। তো দেখো আমি আর আমার মা খাবো, আমার ভাই দেখলে দুপুর সকালবেলা ঘুরতে গেছিলো তো বিরিয়ানি খেয়ে চলে এসছে, তাই ও আর খায়নি। তো আমরা তাহলে খাবো, চলো খাবারটাকে সার্ভ করে আমরা খেয়ে নিই। তো তোমরা দেখতে পেলে যে আমার রাতের ডিনার হয়ে গেছে, বাবা আজকে মিক্স ফ্রাইড রাইস আর চিকেন ললিপপ এনে দিয়েছিল, তো ওটাই খেয়ে নিলাম রাত্রেবেলা আমি আর মা। তো আমার দিনটা এভাবেই গেল, আজকে সারাটা দিন যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই অনেক মজা করেছো। আর কালকেও মনে হয় সরস্বতী পুজো আছে, হয়তো সবাই বলছিল, আর 3 দিন তো পুজো থাকেই, তো সবাই খুব ভালো করে এনজয় করো আর খুব মজা করো। তোমাদের দাদাভাই আজকে এত বিজি, সেই দুপুর 2:20 বা 25 নাগাদ আমাকে লাস্ট একবার কল করেছিল 2 মিনিট 23 সেকেন্ডের জন্য, আর ফোন করার সময় পাইনি। এখন রাত 10টা বাজে, এখনও সময় পাইনি, হয়তো রাত্রিবেলা করবে, যাই হোক সে করলে পরে তখন কথা বলবো। আমি যদি ঘুমিয়ে যাই, মানে রোজ যে কথা হয় এরকম না, আমি ঘুমিয়ে গেলে পরে আমি আর ফোনটা ধরি না, তো তখন ও আমাকে SMS করে দেয় কালকে মর্নিং ডিউটি বা স্টেট ডিউটি, আমি সেরকমভাবে ওকে ডেকে দিই সকালবেলা ঘুম থেকে উঠে। তো যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে থাকা পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তো তোমাদের কাছে নোটিফিকেশনটা যাতে যেতে পারে, তাহলে চট করে তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারবে। আর আমাকে যদি তোমাদের পার্সোনালি ভালো লেগে থাকে তো ডেসক্রিপশান বক্সে আমি আমার ইনস্টাগ্রামের লিংক আর আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে আমাকে ফলো করতেই পারো। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এইটুকুই রাখছি, সবাইকে গুড নাইট, আর হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হচ্ছে আর কি বলবো, আর কিছু বলবো না, এবার আমি ঘুমাবো। তো টাটা, বাই বাই।